দিদি লাগছে একটু আস্তে আছরা। বাহ কি অবস্থা করেছিস রে চুলটার, এত জট বেঁধে আর হবেই বা না কেন? হ্যাঁ এখানে আসার পর থেকে সারাদিন শুধু আমার খেয়াল, আর নয় তো ওই পুচকে পাচকাগুলোর সঙ্গে দিন রাত খেলা করবি, তোর কি হবে বলতো? চুলগুলোকে সবসময় খুলে রেখে রেখে আরো 12টা বাজিয়েছিস জানিস তো? এই আমার আসলে ভালো লাগে না রে চুল বাঁধতে, আমার চুল খোলাটাই বেশি স্টাইল লাগে মনে হয় জানিস। ও বাবা তোদের এই ফ্যাশন! আরে বাবা চুল কটাকে তো টিকিয়ে রাখতে হবে, এত ফ্যাশন করলে তো নষ্ট হয়ে যাচ্ছে চুলগুলো এখনই। এ দিদি বলছি শাড়ি তো পরালি, কিন্তু আমার তো এর আগে কখনো শাড়ি পরার অভ্যাস নেই, কি জানি খুলে মুলে যাবে না তো, খুব টেনশন হচ্ছে। এই বললাম শাড়ি মাড়ি পরবো না, আমি ট্যাকেল করতে পারি না। এই তুই না কথা শুনিস না, কিরম লাগছে কে জানে, অস্বস্তি হচ্ছে আমার। এই দেখ না দেখ না পেছনটা না বারবার মনে হচ্ছে খুলে যাচ্ছে, দেখ না রে একটু। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, অত চিন্তা করতে হবে না। এই দেখ না আমি আঁচলটা ভালো করে এখানটা পিন আপ করে দিচ্ছি, ঠিক আছে? আর কোনো খোলার ভয় থাকবে না, এখন থেকে একটু একটু করে অভ্যাস কর, এরপর বিয়ে থা তো হবে নাকি রে? ডোনা, এই ডোনা, এটা কে ঘরে? তুমি কাকে শাড়ি পরাচ্ছো? আমাদের বাড়িতে তো আর অন্য কোনো মেয়ে নেই, শাড়ি আবার কে পরছে ডোনা? ওরে বাবা, নেকু ষষ্ঠী আমার, জামা বাবু এগুলো কিন্তু ঠিক না, আপনি মনে হচ্ছে জানেন না এখানে আর কে থাকবে শুনি আমি ছাড়া। মরেছে পেচিটা, আবার কবে থেকে শাড়ি পরা শুরু করলো? আমি পেচি? হ্যাঁ এই দিদি দেখেছিস তো আমাকে পেচি বললো, তুই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি কিছু বলবি না? আরে রাগলে কি করে হবে, যে পেচি তো তাকে পেচিই বলবো, আমি তো তোমাকে শাড়ি পরে দেখিনি কখনো। তা শাড়ি পরে কিন্তু খুব একটা মন্দ লাগছে না, কি বলো ডোনা? এই তুমি কি বলো তো, হ্যাঁ খুব মানে ওকে সব সময় তুমি খেপাবে কেন বলো তো, কত সুন্দর লাগছে আজকে আমার বোনটাকে, আর তুমি সারা দিন শুধু ওকে উল্টো পাল্টা বলে যাবে কেন, তুমি জানো না ও রাগ করে। আরে এক তুমি আছো, সারা দিন উল্টো পাল্টা বলে যাবে ওর পেছনে লেগে যে তুমি কি শান্তি পাও। বাদ দে বাদ দে, না তো জামাই বাবুকে তো তুই চিনিস, সারাক্ষণ তোর পেছনে লাগে, ওর খুব শান্তি হয় বুঝলি। আরে ডোনা তুমি বুঝবে না, এটা হচ্ছে শালিয়ার জামাই বাবুর ব্যাপার, শালিয়ার জামাই বাবুর মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে, তাই না, কি বলো হেনা? হ্যাঁ হ্যাঁ সে আর বুঝি না, শোনেন ওসব বলে না আমাকে পটাতে পারবেন না, শালি সব সময় পেছনে লাগবে। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা যে বলতেই হচ্ছে বুঝলি দিদি, তোর বরটাকে কিন্তু আজকে হেভি হ্যান্ডসাম লাগছে, জামাই বাবু এত সেজে গুজে এভাবে যেখানে সেখানে ঘুরবেন না। আচ্ছা দিদি একটা কথা বলি তোকে, এই জামাই বাবু ডাক্তারি পড়তে গেল কেন বলতো? আচ্ছা রাজদা তুই ডাক্তার হতে গেলে কেন বলতো, তোমাকে তো বলিউডের হিরো হলে বেশি ভালো লাগতো। বুঝলি দিদি এটা চোখে চোখে রাখিস বুঝলি তো, কত পেশেন্ট আসে তার মধ্যে যদি সুন্দরী মেয়ে আসে তাহলে তো কথাই নেই। না এটা কিন্তু ঠিক করছো না, হ্যাঁ আমার ভালো বউটাকে তুমি মাথায় বদবুদ্ধি ঢোকাচ্ছো তাই না? ওহ বাবা এই দুটোর জ্বালায় না আমি পাগল হয়ে যাব দেখবি, আমার মাথা খারাপ হয়ে গেল। উহ এই তোরা বকবক কর আমি চললাম। আচ্ছা হেনা একটা কথা তোমায় জিজ্ঞেস করি, তা দেখবো নাকি একটা সুন্দর দেখে ছেলে? প্রথমত আমি অত তাড়াতাড়ি বিয়ে করব না, আর দ্বিতীয়ত আমি দিদি নই ঠিক আছে, অনেক মেপে ঝুঁকে তারপর বিয়ে করব বুঝেছেন তো? বুঝতে হবে না, হ্যাঁ বেশি বুঝতে গেলে না তখন কাঁচকলা জুটবে কপালে। রাখুন রাখুন ওসব আপনার কথা রাখুন তো, জানেন তো না কলেজে যখন পড়তাম আমার পেছনে পুরো লাইন ছিল ছেলেদের। পথে এসো বাচ্চা পথে এসো। তবে হ্যাঁ বিয়ে যখন একটা করতেই হবে, দেখলে দেখতে পারেন আপনার মতো হ্যান্ডসাম হলে রাজি হয়ে যাব। আচ্ছা হেনা একটা কথা তোমাকে সিক্রেট বলছি, আমার ফ্রেন্ড ভিকি আসছে দাদার অ্যানিভার্সারিতে, ও ডাক্তার আর হ্যান্ডসামের দিক থেকে আমার থেকে খুব একটা কম যায় না, তা কথা বলে দেখবো নাকি? তুমি দর্শনধারী তারপরে গুণ বিচারি, যদি দেখতে সুন্দর হয় তাহলে একটু ভেবে দেখতে পারি। দেখতে খুব সুন্দর, কোনো দিক থেকে আমার থেকে কম যায় না হেনা, তাহলে মনে হচ্ছে বিয়ের ফুল ফুটতে শুরু করেছে হেনা। আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিকির সাথে কথা বলে, আর যতক্ষণ বিকি না আসছে ততক্ষণ আমাকে দিয়ে চলবে না হেনা? শখ মন্দ না, দাঁড়ান আপনার হচ্ছে যত সব হয়েছে ভালো, আমি এখনই দিদিকে গিয়ে নালিশ করছি। এই দিদি এই দেখ তোর বর আমার পেছনে লাইন মারছে, দেখেছি যদি গায়ে তুই পালালি কথা। Thank you.
বাবা দিদি ভাই গো, সাজগোজ করার পর সত্যি তোমাকে তো আর চেনাই যাচ্ছে না। তুমি কিন্তু খুব সুন্দরী। সত্যি ডোনা, তুই না একটা পাগলি আছিস। একেই তো এই সময় বেশি খাটাখাটি করতে বারণ করেছি তোকে, তার মধ্যে পাগলের মতো সেই কখন থেকে আমাকে সাজিয়ে যাচ্ছিস। আচ্ছা, আমার কি এখন এত সাজের বয়স আছে পাগলি? আর তুই যা সাজিয়েছিস, আমার মনে হয় পৌভাতেও আমি এত সাজিনি রে। ও সত্যি কি সাজিয়ে দিয়েছে গো। আচ্ছা, আমায় তো এত সাজিয়েছিস, কিন্তু তুই তো এখনো কিছুই সাজিসনি, রেখেবি? আরে সাজবো সাজবো, আমি ঠিক সেজে নেবো। আগে দেখলাম তোমাকে সাজিয়ে দিই, আর ওইদিকে আর একজন মহারানী আছেন না, তিনি তো আবার কোনোদিন শাড়ি পরতে পারেন না। তার সে কি কাণ্ড, সে যদি শুনতে তুমি! সে বলে দিদি আমার শাড়ি খুলে না যায়। সে এতক্ষণ ধরে জানো সে এদিক এদিক খুলে যাচ্ছে, ওদিক খুলে যাচ্ছে, কতক্ষণ ধরে ওকে শাড়ি পরালাম। দাঁড়াও, আমি হেনাকে ডাকছি। এই তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? দেখ না, রাস্তা তখন থেকে আমার পেছনে লাগছে। ও বাবা, জালি খেলো। ও মা, বাবা, এটা কে? আমি কাকে দেখছি? এই তো নতুন বউ লাগছে। কি সুন্দর লাগছে দিদি ভাই তোমার আজকে! সত্যি আজকে দাদা তোমার দিকে তাকিয়েই থাকবে। সে কোথায়? দাদাকে তো দেখছি না। দাদাকে ডাকো, দেখেছে তার বউকে কত সুন্দরী লাগছে আজকে? দিলি তো, এই তুই বাকি ছিলি, এবার তুইও শুরু করলি। আর কি বলবো বল, এই যে তোর দিদি, এই তো দিদি এতক্ষণ ধরে আমাকে নতুন বউ করে দিয়েছে। আর হেনা রে, তোকে তো খুব সুন্দর লাগছে। বিয়ের পিঁড়িতে বসার তো মনে হচ্ছে এবার তোরও সময় হয়ে এলো। হ্যাঁ বাবা, শাড়ি পরে চেনাই যাচ্ছে না তোকে। আরে শাড়ি পরিস না কেন, দেখ দেখি কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, চল চল হেনা, যাই ওদিকটা গিয়ে এবার দেখি। আচ্ছা দিদি ভাই, তুমি তাহলে বসো, আমরা আসছি, বুঝলে? ও ইন্দু, আমার ঘড়িটা দেখেছো? আমি কোথাও খুঁজে পাচ্ছি না, একটু দেখো না গো। ও বাবা, এটা আমি কাকে দেখছি গো? এ তো আমার মনে হচ্ছে সেই 5 বছর আগেকার সেই ইন্দু। হ্যাঁ একদম, তো সেই রকম বিয়ের সাজ, আর সেই বিয়ের বেনারসিটাই পরেছো না? আর বলো না, ওই যে আছেন না ডোনা মহারানী, উনি এসে সব আলমারি থেকে বের করে আমাকে একটার পর একটা পরালো আর সাজিয়ে দিয়ে এখন দেখো দেখি বউ সাজিয়ে চলে গেল। দেখো তো, তোমায় সেজে আজ কত সুন্দর লাগছে, সব তুলে তুলে রাখবে, কোনোদিন সাজবে না। সত্যি সেই দিনটার কথা না মনে পড়ে যাচ্ছে জানো? সত্যি ভাবাই যায় না না দিনগুলো কিভাবে চলে এলো। দেখো 5 বছরে আমরা এক ঘরে এক সঙ্গে রয়েছি। সত্যি আজকে না তোমাকে সেই পুরনো সাজে দেখে আমারও বিয়ের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তখন তুমি যে দুষ্টু ছিলে বাবা, যেমন তোমার ওই ভাই রাজ, ওর থেকে কিচ্ছু কম ছিলে না তুমি। মামা মামা, আমি চলে এসেছি। ও বাবা, তুমি এখানে আছো? বাবা, তোমাদের দুজনকে যে কত সুন্দর লাগছে জানো? মামা, তোমাকে কি সুন্দর লাগছে, একদম কামজাগু ছাজগুজু করে এমনই লাগে। কিন্তু মামা, আমি তোমাদের কি দেবো বলো তো? আমার তো কিছু নেই দেওয়ার মতো। সবাই তোমাদের জন্য কত সুন্দর সুন্দর গিফট কিনছে। আজকে তোমাদের বিয়েবার্ষিক বলে সবাই নাকি গিফট দেয়, কিন্তু আমি তোমাদের কি দেবো? আমার তো কিছুই নেই। ওলে বাবা, আমার ছোনা মা আমাদের কি দেবে? শুনছো, তোমার মেয়ের কথা শোনো গো। আরে মা, তুই তো আমাদের সবচেয়ে বড় গিফট রে, আর কি চাই? ঠাকুর আমাদের কোল আলো করে তোকে পাঠিয়েছে, তুই তো আমার সব থেকে প্রিয় জিনিস। তোর চেয়ে বেশি প্রিয় কিছু আর মামমামের থাকতে পারে বল দেখি? ওরে বাবা, আমার মেয়েকে দেখো কত বড় হয়ে গেছে, কত পাকা পাকা কথা বলছে, আমাদের নাকি গিফট দেবে। আরে মা, তুই আমাদের এত বড় গিফট, আবার তুই কি গিফট দিবি আমাদেরকে? আচ্ছা তবে একটা গিফট আমাদের দিতেই পারিস, কি বলতো? আমাদেরকে একটা করে হাম্মি দিতে হবে, আমার 2 গালে 2টো হাম্মি চাই, দিবি তো পড়ি? আমার ছোনা বাবা, তুমি সবচেয়ে ভালো। মামা, আমার এটা ছোনা মামা, আমার নটি নটি পড়ি, ছোনা ছোনা মামা দেখি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মামা আমার বাবার অ্যানিভার্সারি, তাই জন্য আমি কত সাজুগুজু করেছি। তোমরা সবাই আসবে কিন্তু, কেমন? আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। কালকে ঘর সাজানো হবে গো, আরো কত কি মজা হবে। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মধ্যে সবাই খুব ভালো।